প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর ইংরেজি বারিকাজ 35। বন্ধুরা, আজকে আমাদেরকে বারিকাজ দিয়েছে আমাদের বইয়ের ইউনিট 13 লেসন 13 পেজ 26। দেখো, আমাদেরকে বিতে বলেছে লুক হ্যান্ড সে, দেখো এবং বলো, সার্কল দ্য সাউন্ডস ইন দ্য মিডল অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ শব্দের মাঝে ধ্বনিকে বৃত্তাবদ্ধ করো। বন্ধুরা, নিচে দেখো আমাদের অনেকগুলো ফিগ দিয়েছে, ছবি দিয়েছে, হাত অর্থাৎ হ্যান্ড, এরপর নেট, জাল, র্যাট, ইন্দুর, এরপরে কি ল্যাম্প, বাতি, এরপরে হেড, মাথা, এভাবে করে আমাদেরকে দিয়েছে। আমাদের এই শব্দের সাথে আমরা যখন উচ্চারণ করব তখন মাঝের যে ধ্বনিটা আসবে অর্থাৎ যে লেটারটা আসবে সেটাকে আমাদেরকে বৃত্তবরাট করতে হবে। এরপরে সিতে বলেছে রাইট দ্য ওয়ার্ডস দ্যাট হ্যাভ দ্য সেম সাউন্ড ইন দ্য মিডল অফ দ্য ওয়ার্ড ফ্রম অ্যাক্টিভিটি বি, অর্থাৎ প্রতিটি তালিকায় অনুশীলনীর বি অংশ থেকে দুটি শব্দ লেখো। বন্ধুরা, উপরে যে আমাদেরকে শব্দগুলো আছে সেখান থেকে প্রতিটি তালিকায় আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ জোড়া জোড়ায় যেটার সাথে যেটা মিলে সেটা। যেমন নিচে আমাদেরকে একটি উদাহরণ দিয়েছে হ্যান্ড ব্যাট, দেখো আমরা বিছানায় কী রাখি, হাত রাখি, তাহলে হ্যান্ডের সাথে ব্যাট তালিকাটি মিলে এভাবে করে আমাদের বাকিগুলো পূরণ করতে হবে। চলো বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টটি সমাধান করে নিই। আনসার, বন্ধুরা বিতে লক্ষ্য করো লুক হ্যান্ড সে, দেখো এবং বলো, সার্কল দ্য সাউন্ডস ইন দ্য মেডল অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ শব্দের মাঝের ধ্বনিকে বৃত্তাবদ্ধ করো। বন্ধুরা, নিচের ছবির দিকে লক্ষ্য করো, ছবিতে আছে কি, প্রথমে অর্থাৎ হাত আছে, এখন হাতের ইংরেজি কি, এইচ এ অ্যান্ড এ, হ্যান্ড, হ্যান্ড অর্থাৎ হাত, তাহলে মাঝের ধ্বনিটা কি এ, তাহলে আমরা একেই বৃত্তিবরাট করে দিব। এরপর দেখো নেট, জাল অর্থাৎ জাল, নেট, এন ই টি নেট, তাহলে মাঝে কি আসতেছে ই। এরপর দেখো র্যাট, আর এ টি র্যাট, তাহলে ইন্দুর মাঝে এ আসতেছে। এরপর দেখো ল্যাম্প, এল এ এম পি, ল্যাম্প মানে বাতি, তাহলে মাঝে এ আসতেছে। এরপর দেখো ব্যাট, বিডি ব্যাট, ব্যাট মানে বিছানা, তাহলে আমাদের মাঝে ই আসতেছে। এরপর দেখো ট্যাপ, টি এফ ই, ট্যাপ, ট্যাপ, যা আমরা যে ট্যাপ কল বলি আর কি, যেটাতে পানি পড়ে সেটা, তাহলে এই ট্যাপ মাঝে কি আসতেছে এ। এরপর দেখো হ্যান, এইচ ই এন, হ্যান, হ্যান অর্থ কি মুরগি, তাহলে দেখো এই হ্যানের মাঝে কি আসতেছে ই। এরপর দেখো হেড, এইচ ই এডি, হেড, হেড অর্থ কি মাথা, তাহলে আমাদের যেই মাঝের ধ্বনিটি আসে সেটাকে আমরা বৃত্তবাট করতে হবে। এরপরে সিতে দেখো আনসার, রাইট দ্য ওয়ার্ডস দ্যাট হ্যাভ দ্য সেম সাউন্ড ইন দ্য মিডল অফ দ্য ওয়ার্ড ফ্রম অ্যাক্টিভিটি বি, অর্থাৎ প্রতিটি তালিকায় অনুশীলনের বি অংশ থেকে দুটি শব্দ লেখো। বন্ধুরা, নিচে আমাদেরকে একটি উদাহরণ দিয়েছে হ্যান্ড আর ব্যাট, দেখো হাত আর বিছানা, এখন আমরা বিছানা কী রাখি, হাত রাখি, আর এই শব্দগুলো আমাদেরকে তালিকাটি আমরা উপর থেকে নিতে হবে বিতে যেগুলো আছে সেগুলোর থেকে। এরপর দেখো আমরা এবার এই পূরণ করতে পারি র্যাট আর নেট, তাহলে নেট কাজ অর্থাৎ কি জাল, কাঠেকে জালকে, কাঠেকে র্যাটে ইন্দুরে, তাহলে এরপর দেখো হ্যান, আমরা মুরগির জন্য কী দিই, বাতি দিই, ল্যাম্প। এরপর দেখো হেড, মাথা, আমরা মাথার মধ্যে কী করি, ট্যাপের পানি ঢালি, অর্থাৎ ট্যাপ ব্যবহার করে আমরা কোথায়, মাথায়, মাথার মধ্যে পানি দিই আর কি, তাহলে আমাদেরকে এভাবে তালিকাটি মিলতেছে। তাহলে দিব আমরা কি উপরে হ্যান্ড, ব্যাট, র্যাট, নেট, ল্যাম্প, হ্যান, এরপর ট্যাপ, হেড। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।